नमस्कार आमार आपनजनेरा रुद्रवार्ता आपनादेर सकलके स्वागत जानाई। रुद्र प्रसाद बैनार्जी एकटा प्रश्न एई राज्ये घुरपाक खाচ্ছে सबार मने, सेटा हच्छे एई राज्येर राज्य निर्वाचन कमिशनार तिनि कि चान जे एई राज्ये आदौ सुष्ठुभावे भोट होक? केन बोलछि चलुन शुरू करा जाक एई मुहूर्तेर रुद्रवार्ता। शुरूतेই बलि आपनादेर रुद्रवार्ता मानेই आपनारा जानेन आनकाट किछु कथा अवश्यई जुक्ति सहकारे। এই রাজ্যে पंचायत নির্বাচন ৮ তারিখে অর্থাৎ ৮ই জুলাই। আপনারা সবাই জানেন এই ভোট বা নির্বাচন হওয়ার আগেই কি অবস্থা হয়েছে। মনোনয়নপত্র জমা দিতে গিয়েই খুন হয়ে গেল। ১৫ দিনে ৮ জন খুন। আজকেরটা ধরলে আজকেও এক সিপিএম কর্মী খুন হয়ে গেছে। খুন খুন আর খুন, চারিদিকে খুন, বোম পিস্তল নিয়ে দাপাদাপি সবই দেখা যাচ্ছে এই রাজ্যে। আর এই রাজ্যে বিরোধী দলের নেতারা চিৎকার করে করে বলে যাচ্ছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চাই, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চাই। অথচ রাজ্য নির্বাচন কমিশন যিনি চিন্তা করলেন না যে কি হতে পারে, আসলে দায় তো তার থাকে না, দায় সব চলে যায় যারা রাজনীতি করছে তাদের আর সাধারণ মানুষ তাদের ঘাড়ে। কারণ এই সমস্ত ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের কিচ্ছু হবে না। যদি ভারতবর্ষে আইন থাকতো যে একজনও মারা গেলে তার রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অনিচ্ছাকৃত খুনের মামলা হবে, তাহলে কোনো নির্বাচন কমিশনারই কোনো ভুল পদক্ষেপ নিতে পারতো না। কিন্তু যা হবার নয় তা হবে না, অর্থাৎ এই সমস্ত আইন নেই। সব আইন যেন আমাদের মতো সাধারণ মানুষকে, মানে আপনাকে আর আমাকে বাঁধার জন্য তৈরি হয়েছে। এসব লোকেরা ধরাছোঁয়ার বাইরে থাকে এবং রাজনীতির নেতারা ভোটে জেতার জন্য মানুষ খুন করিয়ে আনন্দেই থাকে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করা হয় না, মরে যায় নিচুর তলার যারা মারে আর যারা মরে তারা। আবার ফিরে আসি আসল কথায়। রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু ভোট ডিক্লেয়ার করে দিয়েছিলেন একদম দায়িত্ব পাওয়ার পরের দিন, এবং তিনি সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জির কথা কতটা সত্যি ছিল। তার নবজোয়ার শেষ হলেই শুরু হবে পঞ্চায়েত ভোট, যথারীতি হলো। মমতা ব্যানার্জি যেটা চেয়েছেন বা অভিষেক ব্যানার্জি যেটা চেয়েছেন মনে হয় সেটাই হয়েছে, মনে হয়, কারণ পরপর সেভাবেই ডেটগুলো ডিক্লেয়ার হয়ে গেল। এই ডেট নিয়েও কিন্তু দৌড়দৌড়ি করেছে বিরোধী দলের নেতারা সবাই মিলে। কংগ্রেসও দৌড়েছে, বিজেপিও দৌড়েছে, সিপিএমও দৌড়েছে। সবার দৌড়ানোর পেছনে একটাই উদ্দেশ্য, যাতে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হয়, নির্বাচনটা পদ্ধতিগতভাবে হয়। কিন্তু বিধি বাম হলো না। একদম হাইকোর্টে গিয়ে দৌড়ে একটা আদেশ পাওয়া গেল, সেটা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিতে হবে। হাইকোর্টের আদেশ বেরোনোর সঙ্গে সঙ্গে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন কোথাও যেন ওতপ্রোতভাবে জড়িত, এবং সব মিলিয়ে শেষ কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকতেই হবে পঞ্চায়েত স্তর হলেও। তাই যেন কোথায় সবার একত্রিত হয়ে থাকা। রাজ্য নির্বাচন কমিশনার কোনো রা করলেন না। ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনি চুপচাপ ছিলেন, একদম স্পিকটি নট। শেষের দিকে জানা গেল রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও চলে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে দিয়েছে, অর্থাৎ যাতে এই অর্ডারটা স্টে হয়ে যায়, মানে না হয়, যাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিতে না হয়। এদের উদ্দেশ্য কি সেটা নয় আপনাদের পরে বলছি, তবে এই পর্যন্ত বলে রাখি আপনাদের যে সেখানে গিয়ে যখন ঝাড় খেয়ে গেল, অর্থাৎ সেখানে গিয়ে যখন পুরোপুরি আইনের থাপ্পড়, এখানে তো মমতা ব্যানার্জি বলেন গণতন্ত্রের থাপ্পড় প্রধানমন্ত্রীর গালে বা বিজেপির গালে পড়ল, ঠিক সেভাবে আমরা বলতে পারি এখানে আইনের থাপ্পড় সরাসরি তৃণমূল সরকারের গালের ওপর সপাটে পড়ল, এবং সেখান থেকে মুখ চুন করে চলে এলো এই রাজ্য সরকার হেরে। অর্থাৎ সেখানে কোনো কিছুই নেওয়া হলো না, খারিজ হয়ে গেল, এবং ফলত হাইকোর্টের নির্দেশই বহাল রইল এবং যথারীতি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আনার জন্য আবেদন করতে বলা হলো। এবং সেই আবেদনে ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু আবেদন করলো, কিন্তু অদ্ভুতভাবে ৭টা জেলা থেকে যখন সব জেলায় করতে বলা হলো নিরাপত্তা বাহিনীকে বলার জন্য, তখন কিন্তু তিনি আইনের ফাঁকটা রাখলেন। অর্থাৎ আমি আবেদন করলাম, কিন্তু আবেদন করলেন মাত্র ২২ কোম্পানি, অর্থাৎ জেলা পিছু প্রায় 1 কোম্পানি। এবার আপনাদের পরিষ্কার হওয়া দরকার আছে 1 কোম্পানি মানে কতজন। আমি যদি সিআরপিএফ ধরি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, 1 কোম্পানি মানে ১৩৫ জন। তাহলে যদি শুধুমাত্র সিআরপিএফ আসে, যদিও সিআরপিএফ শুধু আসছেন না, বিএসএফের কোম্পানি আলাদা হয়, এদের কোম্পানি আলাদা, তবুও সার্বিকভাবে ধরা যেতে পারে সিআরপিএফের যে 1 কোম্পানি মানে বলা হয় সাধারণত ১৩৫ জনকে, যার মধ্যে ১৩৫ জনই কিন্তু নামেন না, তার মধ্যে नामिन कम संख्यक किन्तु माने जे संख्यक नामिन तार चेये एकटु किछु संख्यक रये जाय तारा हच्छेन तादेरके राखा हय तारा विभिन्न विंग्सेर काजगुलो करेन अर्थात केउ तत्त्वाबधान करेन केउ कमांडेंट हन एरकम करे असिस्टेंट कमांडेंट थाके एभाबे भाग थाके अर्थात तारा फिल्डे नामबेन ना किन्तु जारा फिल्डे नामबेन सेरकम संख्या मेरे केटे तखन 100 ए गिये पौंछाय अर्थात 100 जन ताहले 22 बुथे 22टा जेलाय 22 × 100 2200 किन्तु 135 जन जोदि धरा हय तब सार्विक भावे है 2970 जन 2970 जन के आपनी पाबेन गोटा राज्य जुड़े ये 2970 जन मिले 69,000 बूथ सामलाबेन आपनी बुझते पारछेन कोन जायगाय निये जाच्छे ना अर्थात सीआरपीएफ बा केंद्रीय निरापत्ता बाहिनी जाराई आसबेन तारा कोथाय थाकबेन तारा बूथेर आशेपाशे थाकते पारबेन कि ना তারা জেলার কোনো একটা জায়গায় থেকে যাবেন অর্থাৎ সমস্ত বুথে হবে না যেগুলো মানে কি বলবো স্পর্শকাতর বুথ ভাবা হচ্ছে সেখানে হয়তো বেশি ডিপ্লয়েড হবে বাকি জায়গায় কোথায় স্পর্শকাতর নয় আমাকে খালি বুঝিয়ে দিন অর্থাৎ ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস কোথায় অত্যাচার করবে না এরকম একটা জায়গা দেখান যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে খালি কিছু করতে পারবে না বাকি জায়গায় অবশ্যই করবে এটা বরাবর তারা করে আসছে এবারেও করবে আপনারা জানেন আগের বারে মানে 2018 নির্বাচনে কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি এবারে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য পুলিশেরও বাড়াবাড়ি আমরা দেখে নিলাম কোনো এক জায়গায় অর্থাৎ সেখানে পুলিশও চাপ দিচ্ছে মানে এখানে ভোট মানুষ দিতে যাবে এটা ভাবতে পারছেন না কেউ মানে মানুষ ভোট দিতে যাবে তো সিআরপিএফ না থাকলে মানে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ কেন বিএসএফ হতে পারে সিআইএসএফ হতে পারে কেন্দ্রীয় বাহিনী যদি না থাকে তাহলে কি হবে কেন্দ্রীয় বাহিনী না থাকলে দাপাদাপি বাড়বে केंद्रीय बाहिनी थाकले कि हबे दापादापिटा कमबे अर्थात भोटेर आगेई जे दापादापि हय भोटेर बूथेर सामने जे भीड़ करा जेभावे बोम चार्ज करा आशेपाशे एभावे भीत सन्त्रस्त करे भोट प्रक्रियाके आटके देवा अर्थात निजेदेर भोट आमि आपनादेर बुझिये दिच्छि अनेकेई हयतो जानेन ना एई पंचायत स्तरे भोटगुलो किभावे हय एबं किभावे रिगिंग होते पारे किभावे एरा भोटगुलोके करिये नेबे आमि आपनादेर बोले दिच्छि कारण रत्नाकरे थाका जीवन आमार राजनीतिते रत्नाकर बोलते पारेन तो सेई जीवन आमार परिष्कार भावे जे चित्रगुलो आमरा देखे एसेछि एबं जे चित्रगुलोर कोथाओ कोथाओ आमरा साक्षी हये आछि तो सेइगुलो बोले दिच्छे कि भोट हय प्रथम दिकेई जतगुलो मानुष आछे माने जारा तृणमूलपंथी माने शासक दलपंथी हबे से तृणमूल होते पारे जखन सीपीएम छिलो सीपीएमपंथी छिलो तादेर दिये एकचेटिया भोट करिये नेওয়া हतो माने जा करार 11টার মধ্যে তোমরা করে নাও আর সেই সময় বুথ জাম করে দেওয়া হতো অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে আটকে যেত আর এই লোকগুলো অর্থাৎ যারা সিপিএম করে বা जन शासक दल जरा बड़ बड़ शासक दल एक एक समय तो सीपीएम छिलो एक समय तृणमूल आछे भोटा करिए नेय माने भोटा करते थाके एबार कि हय सभापति प्रथम दिके भीड़ जैम देखे साधारण मानुष माने आपनि आमि कि भाबी ओरे बाप रे अनेक लाइन आछे बाड़ीर मा बोनेदेर बोली परे जाबे एई करे देरी कराई आमरा एबं देरी करे जखन शेषेर दिके जेते जाई तखन शुरू हये जाय बोम चार्ज करा अर्थात सकालेर दिके जादेर भोट करिए नेওয়া हलो सीपीएम कर्मीरा बा सरि जारा शासक दलेर कर्मी आछे तारा जखन भोटटा करिए निल তারপরে আমি সিপিএম কর্মী কেন বললাম তার কারণ হচ্ছে বাম রাজত্বে আমার দেখা এগুলো তো সিপিএম কর্মী বলছি এই কারণে বাম রাজত্বে দেখা বলে তো শাসক দলে অর্থাৎ তৃণমূল এখন যেটা করবে সেটা হচ্ছে ভোটটা করিয়ে নেবে সকাল সকাল মানে সকাল সকাল সব ভোট দিয়ে দিন এবং এদেরকে গাড়ি করে করে নিয়ে যাওয়া হবে এরা গিয়ে ভোটটা দিয়ে দেবে তখন কিন্তু বুথজাম হবে না এবং তারপরে শুরু হবে বুথজাম হওয়া এবং যে জায়গাতে তৃণমূল হারবে মনে করবে সেই জায়গায় কিন্তু ভোট করতে দেবে না সেখানে আশেপাশে বোম চার্জ করা থেকে শুরু করে সব কিছু করবে করে साधारण मानुष के भीतर सन्तुष्ट कर दो आमी आबारो बोलछी लाइन बड़ो देखले आमादेर मतो साधारण मानुष किन्तु पिछिए जाए भावे अच्छा परेई आसबो आर सेई परे आसा आर हय ना कारण बोम चार्ज हय तखन बाड़ीर लोक बोलेई देय ओखाने गंडगोल आछे गिये लाभ नेई प्राण थाकुक तारपरे देखा जाबे एटाई हच्छे सबाई भाबेन आमी आपनि सबाई समान एकई जायगा थेके बोलछी काजेई भोट दिते केउ जाबे ना सेखानेई फायदा नेबे तो एई फायदाटा नेওয়ার জন্যই হচ্ছে সিআরপিএফ কে ডিপ্লয়েড না করা মানে না হলে এসব কিছুই হবে না যদি সিআরপিএফ থাকে তাহলে দুষ্কৃতিকারী যারা আছে তারা একটু ঘাবড়ে যাবে মানে বোম চার্জ করার জন্য ঘাবড়ে যাবে কোনো কিছু করার জন্য ঘাবড়ে যাবে মনে রাখবেন আপনি যদি এই আমি যে কথাটা বলছি যদি অযৌক্তিক মনে হয় তাহলে আমি আপনাকে যুক্তি দিচ্ছি যুক্তিটা কি জানেন মমতা ব্যানার্জি কদিন আগে একটা সবাই কি বলছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে কাকদ্বীপেতে কি বলেছিলেন মানে ওই নবজোয়ারের শেষের দিনে কাকদ্বীপে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী এলে কি করবে কাঁচকলা করবে আচ্ছা এটা তো বলা হয়ে গিয়েছিল কিন্তু তারপর তিনি আবার কি বলেছিলেন আমি সব ভাইদের বলছি বাড়ির মা বড়দের একটু আগিয়ে দিন মানে সামনে করে দিন এবং বাড়িতে হাতাটা খুন্তিটা রেডি রাখবেন হাতটা এরকম করে দেখিয়ে বলেছিলেন তো সেদিনে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন যে সিআরপিএফ এলে পারে কি হতে পারে অর্থাৎ বাড়ির ছেলেরা পিছিয়ে যাবে মেয়েদেরকে সামনে করাবে কাজেই এই ভয়টা কিন্তু মমতা ব্যানার্জির খোদ আছে কাজে নিচু তলায় তো আছে যে কি করব রে বাবা, আদৌ আমরা কিছু করতে পারবো? মানে আমরা শাসানি ধমকানি চমকানি করতে পারবো? পারবে না। মদন মিত্র ডায়ালগ, মানে মদন মিত্র রাজ্যপাল সম্বন্ধে যা তা কথা বলছেন, তাকে তোলার কোনো মানে হয় না, কথাগুলো তোলার কোনো মানে হয় না, তবুও আমি তাকে নিয়ে একটা এপিসোড করবো, কারণ মদন মিত্র টু মাচ বলে ফেলেছে। তো মদন মিত্র যে কথাগুলো বলেন তার মধ্যে একটা কথা খুব যুক্তিযুক্ত বলেছে, যে এরা কদিন থাকবে তারপরে তো আমরাই আসবো, মানে বুঝিয়ে দেওয়া, এরপরে সন্ত্রাস আমরা করবো। কিন্তু এই কথাগুলো বলেও যারা ওই দুষ্কৃতিকারী, মানে যারা বোম চার্জ করে বা বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তারা কিন্তু ঘুরে বেড়াতে সাহস পাবে না যদি কেন্দ্রীয় বাহিনী থাকে। যদিও রাজ্যের দলের শাসক দলকে তারা বোঝাবে যে সব কিছু মানে আমাদের হাতেই থাকবে, চিন্তা নেই, পুলিশ করবে না, পুলিশ পাঠাবে না। তবে পুলিশকে আবার কিন্তু সমস্ত দুষ্কৃতীরা সমানভাবে দেখে না, কিন্তু আমি আবারও বলছি তাদের মধ্যে কখনো কখনো ভয় থাকে যে কোন পুলিশটা কখন আবার ঠিক হয়ে যাবে, কোনো ঠিক নেই। মানে এই বেঠিক আছে, হট করে মনে হলো ধর অনেক হলো, অনেক গোলামি করেছি, এবার দিই একবার ঘুরিয়ে, অর্থাৎ এবার আমি সত্যি সত্যি জনগণের গোলামি করি, যেটার জন্য আমার কাজ, পাবলিক সার্ভেন্ট আমি, সেটা আমি করে দেখাই। যখনই মনে করবে তখনই কিন্তু এই সমস্ত যারা বোম চার্জ করে পিস্তল মেশিন ফেসিন নিয়ে ঘুরে বেড়ায় আর কি, সব বেরিয়ে যাবে, ট্যাপ হু সব শেষ হয়ে যাবে। কাজে সেই ভয়টাও আছে কখন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে দেবে, কাজে সেখানে দাঁড়িয়ে হবে না। এটা হচ্ছে আপনাকে খুলে বলে দিলাম পুরো ঘটনাটা, মানে সিনারিও কী হতে পারে, যার জন্যে কিন্তু এরা ভয় পাচ্ছে। আর এই ভয় পাচ্ছে বলেই সিআরপিএফকে চায় না। তাই এখানে প্রশ্ন হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন যখন 105 জন বা 135 জন একটা কোম্পানিতে আছে, সেই কোম্পানি মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে যদি 22 কোম্পানি ডাকেন তাহলে আদৌ কি ভোট করাতে চাইছেন? প্রশ্নটা কিন্তু আমারও রইল, কারণ সুষ্ঠুভাবে ভোট করাতে চাইলে আরও বেশি সিআরপিএফ বলুন বা সিআইএসএফ বলুন, মানে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি করে দরকার, না হলে এই অত্যাচার আরও চলবে। একটা সোজা কথা বলি আপনাদের, এই রাজ্যের রাজ্য সরকার কিন্তু ভয় পাচ্ছে, সাধারণ মানুষকে ভয় পাচ্ছে বলে তার মেশিনারি কাজ করছে রাজ্য নির্বাচন কমিশনারকে বোঝানোর, এবং সেই রাজ্য নির্বাচন কমিশনার বুঝেছে যে যে করেই হোক ধরি মাছ নাচুই পানি টাইপের কাজ করতে হবে, মানে সাপও মরল লাঠিও ভাঙল না। মানে আমি হাইকোর্টের নির্দেশ শুনে অর্ডারও দিলাম, যেহেতু সুপ্রিম কোর্টে আমি থাপ্পড় খেয়ে এসেছি, আমি এখানে অর্ডারও দেবো, মানে আনতে বললাম আসুন, কিন্তু সংখ্যা এমন বলবো যে কোথায় লাগাবে, মানে একটা ছোটো গামছা দিয়ে আমাদের শরীরকে ঢাকা যেটা হবে ঠিক সেরকম, মানে কোন দিকটা ডাকবো আর কোন দিকটা বেরিয়ে যাবে, এই যে আমাদের হবে ঠিক সেটাই হচ্ছে এই 22 কোম্পানিকে ডাকা, মানে কোথায় আটকাবেন, কোন দিকে কি করবেন, এই করতে করতেই সময় চলে যাবে। আর এটাই চাইছেন হয়তো রাজ্য নির্বাচন কমিশনার, যার জন্যে কিন্তু তিনি এই রাস্তায় নিয়ে গেলেন 22 কোম্পানি। জানি না এরপরে আদালতে আবার গেছেন বিরোধী দলের লোকেরা, মানে যারা সব আছেন বিরোধী দলের, তারা দৌড়াচ্ছেন, তারা চিন্তা করছেন, অজিত চৌধুরী, তারপর শুভেন্দু অধিকারী, এরা প্রত্যেকেই চিন্তা করছেন যে কী করে এই আদেশটাকে মানে চেঞ্জ করা যায়, মানে যাতে আরও বেশি বাহিনীকে বলে। কিন্তু কি হবে বোঝা যাচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে সত্যি সত্যি সুষ্ঠুভাবে ভোট করতে দেবে বলে মনে হচ্ছে না। শেষ কথা আমি আপনাদের বলি, আমার বিশ্বাস যেটা বা মন বলছে এইভাবে এই রাজ্যে ভোট নির্বাচন করা খুব টাফ, এই সরকারকে ফেলে দিয়ে তারপর কিছু করা যেতে পারে, তখন মানুষ ভোট দিতে পারবে, নয়তো এই মেশিনারিকে ইউজ করে এরা কিন্তু সেই একই কাজ করবে। জানি না, আমি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে হয়তো আমার ভয় লাগছে, তবে আমার মনে হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী যা কিছুই বলুন, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করবে তো পুলিশ, পুলিশ কি করবে সেটাও প্রশ্ন। রাজ্য নির্বাচন কমিশনারকে দেখে, পুলিশের অবস্থানগুলো দেখে, সব কিছু দেখে কোথায় যেন আমার একটা তাল কেটে যাচ্ছে মনে হচ্ছে। তাই প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আদৌ সুষ্ঠুভাবে ভোট হবে তো? নির্বাচন কি করাতে চাইছেন সুষ্ঠুভাবে এই রাজ্য কমিশনার, মানে রাজ্য নির্বাচন কমিশনার? জানি না, আমার তো চিন্তা রয়ে গেল। আপনি কি ভাবছেন জানান, আপনার কথা আপনি বলিষ্ঠভাবে বলুন। রুদ্রবার্তা মানে আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে, আমি প্রতিটা যুক্তি আপনাকে দিয়ে দিলাম। এবার যদি মনে আমার কথা যুক্তিগ্রাহ্য ছিল তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় এরকম যুক্তিগ্রাহ্য কথা আপনার ভালো লাগছে তাহলে পরবর্তী রুদ্রবার্তাগুলো একদম ঠিক সময় পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। আসি এখনকার মতো, এইখানে প্রত্যেকে আমার আপনজন হন, কাজে আপনজন হন, পাশে থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।